হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে দিথিকে বারবার করে ছোট নিজের জীবন থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলে দেখো দিথি তুমি আমার সাথে নিজের জীবনটা জড়িয়ে এইভাবে নষ্ট করে ফেলো না সামনে তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমি তোমাকে একজন ভালো ডাক্তার হিসেবে দেখতে চাই অনেক রুগীরা তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবে তুমি অনেকের ডাক্তার হয়ে উঠবে আর এটাই হচ্ছে আমার স্বপ্ন সেই স্বপ্নটা তুমি পূরণ করবে না দিথি দেখো ছোটু কে বললো যে তোমার সাথে আমি যদি আমার নিজের জীবনটা জড়াই তাহলে আমি ভালো থাকতে পারবো না আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সেটা তুমি আমাকেই না হয় বুঝতে দাও আমার জীবনের ভালো মন্দটা সেটা আমি বেশ ভালো বুঝি দিথি তোমার পরিবারের মানুষগুলোকে দেখে আমার মনে হয়েছে যে তারা কখনো চায় না তারা খুশি নয় আমার সাথে তুমি কোনো সম্পর্কে জড়াও তাহলে তুমি তাদের কথাটা একবারও ভাববে না তারা তোমাকে এত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিচ্ছে তুমি সেই সব কিছু নিয়ে ভালো থাকো না আমার মতো একজন অন্ধকার জগতের মানুষের সাথে জড়িয়ে তুমি অন্ধকারে তলিয়ে যেও না দিথি দেখো ছোটু আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি মানছি যে তুমি এক বিন্দুও আমাকে ভালোবাসো না কিন্তু তার মানে এটা নয় তুমি আমার ভালোবাসার অধিকারটা কেড়ে নিতে পারো তুমি আমাকে ভালো নাই বা বাঁচতে পারো আমার ভালোবাসার অধিকার আমি কখনো তোমার ওপর খাটাইনি তবে এখন তুমি বিপদে রয়েছো তাই আমি তোমার পাশে রয়েছি তোমার পরিবারকে সাপোর্ট করছি যখন তুমি ভবিষ্যতে জেল থেকে ছাড়া পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তুমি না চাইলে তোমার জীবনের সাথে আমি কখনো জড়াবো না তুমি দেখে নিও তুমি এতটুকু ভরসা আমার ওপর রাখতে পারো দেখো দিথি তুমি এখান থেকে চলে যাও বারবার করে আমার সাথে এসে দেখা সাক্ষাৎ করা এইসব কিছু কিন্তু তোমাকে মানাচ্ছে না কেন তোমার দু চোখের বিষ হয়ে গেছে আমি বারবার করে আমাকে তাড়িয়ে দিতে চাইছো সেটা নয় দিথি তুমি বুঝতে পারছো না কেন যে তোমার জীবন আলোর দিকে আর আমার জীবন অন্ধকার আমাদের দুজনের পথ কখনো এক হতে পারে না তুমি যদি ভেবে থাকো লেখাপড়া করে ডাক্তারি পড়ে তুমি ভালো ডাক্তার হবে তারপরে আমি জেল থেকে কবে ছাড়া পাবো না পাবো তুমি আমার আশায় বসে থাকবে তারপরে তুমি নতুন জীবন গড়বে আমার সাথে সেই স্বপ্নগুলো কিন্তু মিথ্যে সেগুলো কখনো বাস্তবায়ন হবে না তুমি কেন বুঝতে পারছো না আমার শাস্তি কতদিনের হবে সেটা আমি নিজেও জানি না আর অনিশ্চিত ভবিষ্যতের সাথে আমি তোমার জীবনটা কেন চড়াবো ছোটু প্রথম জীবনে কাউকে ভালোবেসেছি সেই ভালোবাসার ফিলিংসটা উপলব্ধিকে করতে পেরেছি যেটা অন্য কারো ক্ষেত্রে আমার জীবনে ঘটেনি এই বয়স পর্যন্ত কখনও কোনো ছেলের দিকে আমি তাকাইনি পর্যন্ত কখনো কারো দিকে ক্রাশ পর্যন্ত খাইনি এই প্রথম তোমার বাড়িতে যাওয়ার পরে আমি জানলাম যে আসলে মানুষ নিজের পরিবারকে ভালোবেসে কতটা না লড়াই করতে পারে মানুষ নিজের পরিবারের জন্য নিজেকে কতটা না সমর্পণ করতে পারে তোমার লড়াইটা আমি কাছ থেকে দেখতে দেখতে তোমার চোখে চোখ রাখতে রাখতে আমি কখন যে তোমাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না তবে হ্যাঁ মানুষের জীবনে লড়াই থাকে আমার মাও ও জীবনে অনেক লড়াই করেছে তবে আমার মায়ের লড়াইটা আর তোমার লড়াইটা আকাশ পাতাল পার্থক্য যেটা আমি কাছ থেকে দেখেছি আমি বুঝেছি মানুষের জীবনে কত প্রকারের লড়াই হয় আর সেই সব কিছু জানি জেনে বুঝে আমি তোমার পরিবারকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসেছি ছোটু এর বিনিময়ে আমি কখনো কিছু চাইনি ছোট অবাক হয়ে যায় বলে আমাদের মতো ছেলেদের ভালোবাসার কথা শোনাও তো পাপ আর বলা তো দূরের কথা আমাদের ব্যক্তিগত বলতে কোনো কিছু থাকে না দিথি আমাদের জীবনটা নষ্ট একটা জীবন সেই জীবনে কেন একজন ভালো ভবিষ্যৎ আলা মানুষকে আমি জড়িয়ে তার জীবনটা নষ্ট করে দেব। সেটা আমি করতে পারবো না তুমি বরং এখান থেকে চলে যাও বৌদি চলে আসে বলে কী ব্যাপার ছোটু তুমি দিথির সাথে কেন এই ধরনের খারাপ আচরণ করছো তুমি জানো এই কলকাতা শহরে যদি আমরা বেশি থাকি বা ভালো থাকি সেটা শুধুমাত্র দ্বিথির কারণে দিথি আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে বলে ও প্রতিদিন মা বাবার সাথে দেখা করে ওদেরকে সাপোর্ট দেয় ওদেরকে মনে জোর বাড়ায় আর তোমাকে একটা কথা বলি ছোটু তুমি আমাদের কাছে আগেও যেমন ছিলে এখনও তেমনই থাকবে বুঝতে পেরেছ তোমার যতদিনের জেল হোক বা শাস্তি হোক না কেন তোমার পরিবার তোমাকে যেমনটা ভালোবেসেছে তেমনই বুক পেতে তোমাকে আবারও আগলে রাখবে তোমাকে জড়িয়ে রাখার জন্য তারা অপেক্ষায় থাকবে যে তুমি কবে জেল থেকে ছাড়া পাবে বুঝতে পেরেছ তোমার পরিবারের কোনো কলঙ্ক নেই তুমি যে এই অন্ধকার রাস্তায় গেছো এবং কেন তুমি গেছো সেটা তোমার পরিবার জানে তাই তোমার প্রতি তোমার পরিবারের কোনো আক্ষেপ নেই বুঝতে পেরেছ তবে দিথি তুমি ভালো করে লেখাপড়া করো নিজের জীবনে এগিয়ে যাও মা বাবার স্বপ্ন পূরণ করো দেখো আমিও জানি ছোট তুমি খুব ভালো আঁকতে পারো হ্যাঁ আমি তোমার আঁকার মধ্যেও ভালোবাসা খুঁজে পেয়েছি হয়তো বা কখনও ভাবতে পেরেছি যে তোমার আঁকার মধ্যে আমি থাকবো আমাকেই তুমি ভালোবেসে ফেলেছো কিন্তু না সবার মন তো সবার দিকে কখনো একভাবে টানে না তাই হয়তো আমার যতটা তোমার প্রতি ফিলিংস রয়েছে সেটা তোমার নাও থাকতে পারে আর আমি জোর করে সেটা কখনো আনতে পারবো না তোমাকে বলবো যে তুমি জেল থেকে ছাড়া পেয়ে নিজের জীবনে দাঁড়িয়ে যাও নিজেকে প্রতিষ্ঠিত করো ভালো কিছু করার চেষ্টা করো দেখবে তোমার পরিবারের মানুষগুলো তোমাকে কিন্তু খুব ভালোবাসে আর তুমি তাদের জন্যই আজকে এই পর্যায়ে এসেছো তারা তো বুঝতে পারছে তবে আমি এটাও জানি তুমি তোমার বর্দাকে খুব ভালোবাসতে আর সে চলে যাওয়ার পরে তুমি সংসারের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো আর সে কারণেই তুমি অন্ধকার পথ বেছে নিয়েছো পরিবারের মানুষগুলোর মুখে অন্ন তুলে দেবে ভালো রাখবে বলে আর এই সব কিছু তো আমার থেকে ভালো কেউ জানে না তাই আমি কাজ থেকে তোমাকে দেখে নিয়েছি জানো তো দিথি আমার এখনও গায়ে শিংড়ে ওঠে যখন মসজিদ চাচা বাড়িতে ছিল না তখন তোমাকে আমি আমাদের বাড়িতে এনে রেখেছি সুরক্ষা দিতে পেরেছি কিন্তু মসজিদ চাচা যদি থাকতো তাহলে তোমাকে সেদিনই ওনার হাতে আমাকে তুলে দিতে হতো আর সেই দিনটার কথা ভাবলেই আমার খুব কষ্ট হয় কেন কষ্ট হয় কারণ আমি পারতাম না তোমাকে মসজিদ চাচার কাছে তুলে দিতে সেই কারণেই আমার খুব কষ্ট হতো এখন আমি বুঝতে পারছি তোমার মতো মেয়েদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল তোমরা নিজের আলোয় অন্যকেও আলোকিত করে তোলে দিথি তোমার কারণে আজকে আমি এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফেরার একটা রাস্তা পেয়েছি তবে হ্যাঁ আমি জীবনটাকে কাজে লাগাতে চাই কোনোভাবে এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এলে আমি নিজের জীবনে সব কিছু করে দেখানোর চেষ্টা করব। আমার মা বাবার কষ্ট দূর করার চেষ্টা করব সেটা তুমি পারবে দেখো তোমার এতটা বিশ্বাস আমার ওপরে কেন বিশ্বাস হবে না কারণ কাজ থেকে তোমাকে আমি দেখেছি একজন ভালো মানুষ তার নিজের জীবন বিপন্ন করে কতটা তার পরিবারের জন্য করতে পারে সেটা তুমি প্রমাণ করে দিয়েছো সেটা স্বর্ণক্ষরে লেখা থাকবে সবার মনের মাঝে বুঝতে পেরেছ বৌদি সাথে দিথি জেল থেকে ছোটোর সাথে দেখা করার পর বেরিয়ে আসে ছোটু বসে ভাবনা চিন্তা করতে লাগে দিথির সমস্ত কথাগুলো ভালোবাসার কথা অনুভূতির কথা সব কিছু অর্ণা চলে আসে এসে বলে কী ব্যাপার প্রত্যুষ তোকে যে আমি বলেছিলাম যে সমস্ত ইনভেস্টারদের সাথে কথা বলতে যারা তোর গানের মধ্যে বিজ্ঞাপন দেয় যারা তোর গানকে ভালোবাসে যারা তোকে দিয়ে প্রোগ্রাম করাতে চায় সবাইকে তুই মেল করেছিস হ্যাঁ করেছি তো আর সবাইকে একটা মেল লেখে আমি সেন্ড করে দিয়েছি যে আমি এখন অ্যাভেলেবেল রয়েছি কেউ চাইলে আমাকে দিয়ে প্রোগ্রাম করাতে চাইলে সেটা করাতে পারবে আমি এখন অনেকটাই আগের থেকে বেটার এবং নিজের পায়ে হাঁটতেও পারি দাঁড়াতেও পারি হ্যাঁ খুব ভালো করেছিস আমি ভেবেছি আমাদের দলের সব ছেলেদেরকে নিয়ে আমি একটা প্ল্যান করব যে কি করে তুই প্রোগ্রাম করবি কিভাবে যাবি সে সব কিছু জানিস তো না আমি মন থেকে ভেঙে পড়েছি কেন মানসিকভাবে কারণ কী আমার জীবনে ফিরে এলে ও আমাকে কখনো ভালো থাকতে দেবে না তুই বুঝতে পারছিস না না কী আর শুধু আমার গ্ল্যামারটাকে ভালোবাসে আমার টাকা পয়সাটাকে অর্থ সম্পদটাকে ভালোবাসে এখনও দেখছে যে আমি সুস্থ হয়ে উঠছি গান গাইবো প্রোগ্রাম করবো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি সব কিছুর জন্য তৈরি হচ্ছি প্রিপারেশন করছি তখনই ও আমার জীবনে ফিরে আসতে চাইছে তুই বুঝতে পারছিস না ওর পেছনে নিশ্চয়ই বড়ো ধরনের স্বার্থ প্ল্যান রয়েছে যেটা আমরা কেউ বুঝতে পারছি না এখনও তবে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি কি আর সাথে আমি কোনোভাবেই থাকতে পারবো না একটা স্বার্থপর মেয়েকে নিয়ে আমি সারাটা জীবন জড়িয়ে কি করে থাকতে পারবো হ্যাঁ আমাকে ছয় মাসের জন্য সেপারেশনে থাকতে হবে তাই ভেবেছি না আমি তোর বাড়িতে গিয়ে থাকবো কি বলছিস প্রত্যুষ আমি একজন বিধবা মানুষ আমার হয়তো কোনো কিছুটা নেই তবে তোর তো রয়েছে তোর কিয়ার সাথে ডিভোর্স হয়নি তুই তার আগে যদি আমার বাড়িতে গিয়ে থাকিস তাহলে কি এমনও হতে পারে সেখানে পুলিশ নিয়ে গিয়ে হামলা করতে পারে আমাদের দুজনকে ধরিয়ে দিতে পারে নানাভাবে তোর নামে স্ক্যান্ডাল ছড়িয়ে বেড়াবে তখন কিন্তু এটা তোর জন্য খুব ক্ষতিকর হবে এমনিতে তুই অসুস্থ হয়ে অনেক দিন গান প্রোগ্রাম করতে পারিস নি এখন যদি আবার আমার বাড়িতে থাকা নিয়ে একটা কোনো দুর্ঘটনা ঘটায় কিয়া সে সব কিছু পেপারে উঠে যায় তখন কিন্তু মানুষ তোকে নিয়ে নানাভাবে নেগেটিভ কথাবার্তা বলবে তোর গানের থেকে এই চর্চাগুলোই বেশি হবে আর তখন তুই আস্তে আস্তে উপরে ওঠার আগেই নিচে পড়ে যাবি আর সেটা আমি কখনো চাই না ঠিক আছে তুই যখন তোর বাড়িতে আমাকে থাকতে দিবি না এত অসুবিধে তাহলে আমি একটা বাড়ি ভাড়া করে থাকবো কি বলছিস কি প্রত্যুষ তুই আনটির কী পরিস্থিতি মানসিক একবার ভেবে দেখেছিস একদিকে দিথির এই পরিস্থিতি অন্যদিকে তুইও যদি বাড়ি ছেড়ে চলে যাস আনটি কি নিয়ে থাকবে বলতো আনটি তো তোদের মুখ চেয়ে অনেক বছর লড়াই করলো এখন বুঝতে পারছিস তুই আমি সব কিছুই জানি না আমি তো মাকে ছেড়ে যাচ্ছি না আমি সারাদিন এই বাড়িতে থাকবো কিন্তু রাত্রিবেলা এই বাড়িতে থাকবো না আমি আমার ভাড়া বাড়িতে গিয়ে থাকবো কারণ কোর্ট থেকে ছয় মাসের সেপারেশনের অর্ডার দিয়েছে এখন যদি কিয়া এই বাড়িতে এসে থাকে বা আমি ওর সাথে একই রুমে থাকি তাহলে তো আমাদের ডিভোর্সটা ডিলেট হয়ে যাবে কোনোভাবেই সেটা হওয়ানো সম্ভব নয় আর কিয়া সেটাই চাইছে আমি ওকে সেটা করতে কোনোভাবেই দেব না কারণ কিয়া ভালো করে জানে আমি ওকে পছন্দ করি না ওর সাথে আমি থাকতে পারবো না ওকে আমি ঘেন্না করি আর ওর যা সমস্ত কাণ্ড ঘটিয়েছে তারপরে তো ওর সাথে সংসার করার কোনো ইচ্ছেই আমার নেই তারপরে কেন জোর করে আমার জীবনে আসতে চাইছে ফিরে বুঝতে পারছিস না সে সব কিছু আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি দেখ প্রত্যুষ কিয়া আমাকে পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে যে কোনো দিন যে কোনো মুহুর্তে ও এই বাড়িতে চলে আসতে পারে আর তোকে যে সমস্ত এক্সারসাইজ ডাক্তার করতে বলেছে সেগুলো কিন্তু তুই কর এইভাবে বসে থাকিস না প্রত্যুষ তোকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে গান থেকে তোকে পিছিয়ে নয় ছিটকে পড়লে কোনোভাবেই চলবে না আর তুই অনেক দিন থেকে আমাকে গান শোনাস না ঠিক আছে আমি তোকে একটা সুন্দর গান শোনাবর না তুই একদম চিন্তা করিস না যেখানে আমাদের দুজনের ভালোবাসা থাকবে সেই গান এদিকে কোর্টে যখন কোর্টে যখন ঐতিহ্যর বিষয়ে জানার জন্য শ্রীময়ীকে কাঠগড়ায় রাখা হয় তখনই শ্রীময়ী কাঠগড়ায় যায় এবং দিথির জন্য আবারও শ্রীময়ীর ভালোবাসা কাঠগড়ায় উঠল কিন্তু এবার দ্বিথির কারণেই নানাভাবে শ্রীময়ীকে আবারও সেই কাঠগড়ায় দাঁড়াতে হলো শ্রীময়ী কিন্তু তার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে সে কখনোই চায় না ঐতিহ্যর সাথে দিথির কোনো সম্পর্ক তৈরি হোক অন্ধকার জগতের মানুষের সাথে জড়িয়ে দিথির কোনো বিপদ ঘটুক বা দিথির নিজের জীবনে শান্তি না পেলে শ্রীময়ীও ভালো থাকতে পারবে না সেই সব কারণে কিন্তু দ্বিতি বুঝতে পারছে না এরপরে শ্রীময়ীকে কাঠগড়ায় ডাকা হয় এবং শ্রীময়ী শপথ বাক্য পাঠ করে এবং শ্রীময়ীকে যা যা প্রশ্ন করা হবে সে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর সত্যি সত্যি দেবে কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে ডিঙ্কা নিজেই কিয়াকে ডিভোর্স দেওয়ার আপিল করে অর্ণাকে সুসংবাদ দিল শ্রীময়ী দিথির জন্য আবারও কাঠগড়ায় শ্রীময়ী নিজের জীবনে এতটুকু শান্তি পাচ্ছে না একদিকে কিয়া শ্রীময়ীকে জ্বালিয়ে মারছে আবারও কিয়া ফিরে আসছে ডিঙ্কার জীবনে আর অন্যদিকে দিথি এই অন্ধকার জগতের ছেলে ছোটুর সাথে নিজের জীবনটা জড়িয়ে ফেলেছে ছোটকে তো বলেই দেয় যে তুমি যদি জেলেও চলে যাও তাও কি ভেবেছো আমার মন থেকে ভালোবাসা মুছে যাবে কখনো না তোমাকে চোখে দেখতে না পারলেও মনের চোখ দিয়ে আমি ঠিক দেখবো তোমার সাথে ঠিকই আমার কথাবার্তা সব কিছুই হবে ছোটো এবং আমি তোমার খবর ঠিকই নিবো আমি যতই দূরে থাকি বা যতই লেখাপড়ার মাঝে থাকি না কেন তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না কারণ আমার প্রথম জীবনের ভালোবাসার এই মন ছুঁয়ে গেছে সেই ভালোবাসাটা আমি কখনও ভুলতে চাই না আর আমি ভুলতে পারবোও না তুমি যত বছর এই জেল থেকে ছাড়া পাও না কেন আমি সেই একই অবস্থানে একই জায়গায় থাকবো কি হতে চলেছে শ্রীমুই সিরিয়ালের পরবর্তী টুইস্টে যদি জানতে চান তাহলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন